নক্ষত্রের আড়ালে কত নক্ষত্র আছে, সবই কি ধরা দেয় এই দৃষ্টির কাছে, তবু দু চোখের ব্যস্ততা যেন একটাই কাজে, গুণীজনের খোঁজে, গুণীজনের খোঁজে, গুণীজনের খোঁজে। হ্যালো বন্ধুরা, আমি নূর আলম তুহিন রয়্যাল বেঙ্গল টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যাকে নিয়ে হাজির হয়েছি, তিনি টাঙ্গাইলের ব্যান্ড অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শামিম খান। চলুন তার মুখ থেকেই তার জীবনের কিছু কথা শুনব। কেমন আছেন? জি ভালো আছি, ধন্যবাদ রয়্যাল বেঙ্গল টেলিভিশনকে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আপনার কাছে জানতে চাইব যে আপনার এই যে ব্যান্ড মিউজিকে আসা এবং পরবর্তী সময় এই মিউজিক নিয়ে কাজ করা বা সেই সময়গুলো পার করে আজকে টাঙ্গাইল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের যে আপনি প্রেসিডেন্ট হলেন, এর মানে এই কথাগুলো আর কি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন, কীভাবে আপনি এই পর্যায়ে এলেন? আসলে আমি ছোটোবেলা থেকে মানে মিউজিকের সাথে জড়িত ছিলাম। আমি প্রথমে অরিজিনালি হাওয়াইন গিটার বাজাতাম, তারপর আমার বড় ভাইরা একটা ব্যান্ড করলো, সেটার মধ্যে আমি গিয়ে ইনভলভ হই। তারপরে আমি, আমার এক ফ্রেন্ড আছে তুহিন, ফরিদ, এরা আমরা জুনিয়ররা এই বড়দের সাথে সিনিয়রদের সাথে আমরা মিক্সড আপ হই। মিক্সড আপ হয়ে আমরা তখন সেই 1987 তখন থেকে আমরা মিউজিকটাকে আস্তে আস্তে শুরু করি। তখন আমাদের এক একটা, এখনকার যুগে ছেলেরা ইউটিউব সার্চ দিলেই সব গান পাচ্ছে, কর্ড পাচ্ছে, লিরিক পাচ্ছে, বাট আমাদের তখন অনেক কষ্ট করতে হতো এই টাঙ্গাইল থেকে ঢাকায় গিয়ে একটা ক্যাসেট রেকর্ডিং করা বা একটা লিরিক ম্যানেজ করা, একটা গিটারের কর্ড ম্যানেজ করা, এগুলি আমাদের জন্য অনেক। আমরা নীলাদার কাছ থেকে, ওয়ারফেজের কমলের কাছ থেকে, আমরা টিপু ভাইয়ের কাছ থেকে, যিনি বাম্মার এখন সেক্রেটারি, হ্যাঁ, আমাদের অনেক হেল্প করেছে। তখন আমাদেরকে বিভিন্ন লেসন দিত। আমরা এখানে এসে, আমরা একটাই ব্যান্ড ছিলাম তখন, র্যামলার্স, সেই র্যামলার্স দিয়ে আমরা শুরু করি। আস্তে আস্তে দেখা গেল যে আমাদের আরও 5-6 ব্যান্ড এখানে আস্তে আস্তে সবাই হলো আর কি। হওয়ার পরে তো আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে একটা, আমরা একটা অ্যাসোসিয়েশন করা যায় কি না। সেখান থেকেই টাঙ্গাইল মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন টাম্বা হিসেবে নাম হলো। তখন থেকে আমাদের কোনো কমিটি ছিল না, বাট তখন থেকে সবাই আমাকে প্রেসিডেন্ট হিসেবেই বলতো, বিকজ আমি সবাইকে একটু গাইড দিতাম বলে। এটা মানে বলার কথা না, তারপরেও বললাম। সেই থেকে এই টাঙ্গাইল মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনকে আস্তে আস্তে এই পর্যন্ত এনেছি। এখন আমাদের অ্যাসোসিয়েশনে ব্যান্ডস আছে 23টার মতো, তো আরও বেড়েছে এই কয়েকদিনে। আমরা লাস্ট 25th অ্যানিভার্সারি করলাম 2017-এ। তো তখন আমরা এই 23টা ব্যান্ডের মধ্যে 19টা ব্যান্ড নিয়ে আমরা পারফর্ম করেছি। আমাদের মধ্যে এখন অনেক ভালো ভালো, অনেকে বাজায়, অনেক গায়, ঢাকায় অনেকে বাজায়, দেশের বাইরেও অনেকে বাজায়। আমি নিঃসন্দেহে কয়েকটা নাম বলবো আমাদের অ্যাসোসিয়েশনের বিভিন্ন মেম্বারের, যেমন হ্যান্ডসের মধ্যে গিটার বলতে আমাদের ঢাকায় রোমান আছে, বাবু আছে, খালিদ আছে, ড্রামার রাসেল আছে, রাজীব, সে তো অনেক ব্রিলিয়ান্ট, থাকে ইউএসএ থেকেও সে আমাদেরকে এখনও অনেক হেল্প করে, খালিদ আছে অস্ট্রেলিয়াতে,
আরও অনেকেই আছে আমাদের ভোকাল আছে, ভালো ভালো ভোকালিস্ট আছে অনেকেই, লিমন আছে, আশিক আছে, আমার নিজের ব্যান্ডে আছে, আমি নিজেও গাইতাম, আমার নামও শামিম, আবার আরেকটা শামিম ছিল আমার বড় ভাইয়ের ফ্রেন্ড যে র্যামলার্সের মেম্বার ছিল এখনও আছে, তাকে আমরা বলতাম রক শামিম। সে সবসময় আজমের গান করতো, আজম খানের গান করতো, গুরুর গান করতো। তো তখন মানে সিচুয়েশনটাই ওরকম ছিল যে তখন পপ সঙ্গীত বলতেই মানে আমরা আজম খানের গান বুঝতাম, আর তখন ওইটার থেকেই আসলে শুরুটাই ওখান থেকে। আস্তে আস্তে এখন মানে এইভাবে তো যুগ তো আস্তে আস্তে পাল্টাচ্ছে, সবার টেস্টও পাল্টাচ্ছে, এর জন্য এখন সবাই আলাদা আলাদা প্যাটার্নে গান করে। আমাদের মধ্যে একটা ছেলে আছে অনেক ভালো করে, লিজু বাউলা, সে ফোক সিঙ্গার, আমাদের মধ্যে খুব ভালো গান করে। লিমন করে, লিমন সব রকমের গান করতে পারে, একদম ইয়াং চ্যাপ আমাদের এখন সবচেয়ে পপুলার ইমন, ওর তো তুলনাই হয় না। আরও এই মুহূর্তে অনেকের নাম হয়তো মানে মনে পড়তেছে না, যাই হোক আস্তে আস্তে এখন সবাই মোটামুটি ভালোই বাজায়, অনেক ভালো বাজায়। এখন আমরা ফার্স্ট র্যামলার্সের আমরা যখন মানে আমরা স্টাডির জন্য বা কর্মক্ষেত্রের জন্য যখন সবাই আলাদা আলাদা হয়ে গেলাম, তখন আমরা সবাই মিলে এক ডিসিশন নিলাম যে একটা ক্যাসেট করে রাখি। 1990 ডিসাইড করলাম যে আমরা একটা ক্যাসেট রেকর্ডিং করব। তখন তো সিডির যুগ ছিল না, ক্যাসেট রেকর্ডিং করতে হতো। তো আমরা এলভিস স্টুডিও থেকে আমরা তখন ক্যাসেটটা রেকর্ডিং করি, এবং আমাদের ক্যাসেটটা বিটি কর্নার থেকে বের হয়। রেকর্ডিস্ট বোধহয় ছিল মকসুদ জামিল মিন্টু ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক ধরেছেন। আমাদের সাথে তখন একই সময়ে রেকর্ডিং করে ওয়ারফেজ, উইনিং, হ্যাঁ একই অ্যাট এ টাইম আমাদের তিনটা ক্যাসেটই অ্যাট এ টাইম আমাদের রিলিজ হয়। আমাদের ফিডব্যাকেরও বোধহয় একটা ছিল, হ্যাঁ বাবু ভাইয়েরও বোধহয় একটা গান ছিল। তো তখন দেখা যেত যে মানে আমরা সবাই খুব মানে ফ্র্যাঙ্কলি মানে অনেকভাবে ওরা আমাদের অনেক হেল্প করেছে, আর আমরা টোটাল সারা রাত জেগে আমার ব্যান্ড মেম্বার আমার ফ্রেন্ড তুহিনের বাসায় আমরা সারা রাত জেগে প্র্যাকটিস করতাম, গান লিখতাম, ও গান লিখত, সুর করতাম, আবার পরের দিন রেকর্ডিং, মানে ওটা একটা কেমন একটা ঘোরের মতো ছিল। আর রেকর্ডিং করতে গিয়ে অনেক আমাদের মানে অনেক কষ্ট হতো, জীবনের প্রথম তো অনেক কষ্ট হতো, এখন তো সবাই অনেক টেকনোলজি এসে গেছে, অনেক কিছু এসে গেছে। হ্যাঁ আমরা তখন ফোর ট্র্যাকে রেকর্ডিং করেছি, আর এখন তো কত শত শত ট্র্যাক, কত কিছু। আমরা যেমন আমাদের যে রক সিঙ্গার রক শামিম যাকে বলি আর কি, সে সবসময় ভালো গাইতো, বাট দেখা যেত যে তাকে যখন সে ভয়েস দিচ্ছে তখন সে মানে সে এমন ছিল, সে স্টেজ পারফর্ম করতে গেলে কখনও সে লাফালাফি ছাড়া, দৌড়াদৌড়ি ছাড়া, মানে দৌড়াদৌড়ি ছাড়া সে গান করতে পারতো না, কিন্তু যখন তার ভয়েসটা নেওয়া হতো তখন তো আর লাফালাফি করা যাবে না, এই করা যাবে না, জাস্ট হেডফোন পরায় দিছে, তারা দেখতাম কি সে ঘেমে যেত। হ্যাঁ তখন কি করতাম, তার হাতে সে লাফালাফি করতে এরকম করে, সে এরকম এরকম আমি বলতাম যে আপনি এরকম করেই গান গান, তারপর ট্র্যাকের পর ট্র্যাক এরকম করে অনেকভাবে কষ্ট করে আমরা মানে ক্যাসেটটা রিলিজ করেছি। ক্যাসেটটা রিলিজ করার পর আমরা দেশের বাইরে লেখাপড়ার জন্য চলে যাই, আসলে আমি রক শামিম এবং আমার ফ্রেন্ড তুহিনও আমরা দেশের বাইরে চলে যাই, তো সবাই যার যার কর্মক্ষেত্রে যায়। তারপর অনেক দিন গ্যাপ ছিল আর কি, আবার ব্যাক করি, ব্যাক করার পরে সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা যেদিন ফ্লাইটে উঠি তার
তার আগের দিনই আমাদের ক্যাসেটটা রিলিজ হয়েছে। আমরা আসলে তখনকার, এখন আপনারা অবশ্যই শুনেছেন চলে গেছো তাতে কি গানটা, হ্যাঁ এটা এখন অনেকেই গায়, বাট অরিজিনালি এটা র্যাম লারসের সং। হ্যাঁ এটা এটা র্যাম লারসের সং, এটার অরিজিনালি এটা একটা ফ্রেডিগুলারের অ্যানাক একটা গান, হ্যাঁ ওখান থেকেই পরবর্তীতে অনেকে গিয়েছে, মানে শ্যুটটা নিয়ে আমরা এটা এটাকে লিখি আর কি, আমরাই লিখে আমরাই ফার্স্ট গাই। এরপরে অনেকেই অনেকভাবে গিয়েছে গিয়েছে, বাট আমরা অত দাবি করি না যে, মানে এটা অনেকেই বলে যে এটা আমার গান, ওই গান, সেই গান, এটা অরিজিনালি র্যাম লারসের গান, র্যাম লারসের গান, র্যাম লারসের করা। হ্যাঁ তো তারপরে এই তো চলতেছে আমাদের সবসময় শো থাকেই, আজও যেমন শো ছিল একটা, প্রতিদিনই কোনো না কোনো ব্যান্ডের এখন শো থাকেই, ওরা এখন প্রফেশনালি শো করে ম্যাক্সিমাম, কিন্তু আমরা যখন শো করতাম, র্যামলার যখন শো করতো, তখন আমরা কোনো কখনো প্রফেশনাল ছিলাম না, প্রফেশনালিজমটা আমাদের মধ্যে ছিল না, আমরা শখের বশত আমরা মিউজিক করতাম। আর এখন তো আসলে মানে মিউজিকটা অনেকের প্রফেশনাল হয়ে গেছে, প্রফেশন হয়ে গেছে, এটা হতেই পারে যে যেভাবে নেয় আর কি। এখন আমাদের 23টা ব্যান্ড নিয়ে আমরা মানে পারফর্ম করেছিলাম লাস্ট, আরও ব্যান্ড তো হয়েছে। তো আমার যেটা কল্পনা, আমার যেটা চিন্তা, যে এই আমরা শুরু করেছিলাম 6-7টা ব্যান্ড দিয়ে অ্যাসোসিয়েশনটা, আমরা কিন্তু বাম্বা বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের মানে ওই নাম নিয়ে আমরা এখানে টাম্বা করেছি, টাঙ্গাইল মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন। তো আমরা তো, আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা দুদিন পরে থাকবো না, এখনকার যে ইয়াং জেনারেশন আছে যারা গাচ্ছে তারা গাইড দিবে, এটাকে আরও 50টা ব্যান্ড যেন হয়, ব্যান্ডস যেন হয় এখানে, সবাই সমভাবে যেন মিউজিক করে, এটাই আমার আশা। এখন একটা মজার কথা বলি, আমি যার নাম অনেকবার বলেছি তুহিন, এই সেই তুহিন যে আমার সাথে কথা বলছে, আমার অনেক মানে কাছের বন্ধু, এবং আমরা অনেক ছোটোবেলা থেকে অনেক গান বাজনা একসাথে করেছি, এখনও করি। ও রয়্যাল বেঙ্গল টেলিভিশন নিয়ে আমার সামনে এসে আমাকে মানে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে কথা বলার জন্য। হ্যাঁ তো আমি সত্যি মানে অনেক মানে সারপ্রাইজড আর কি, আমি অনেক মানে খুশি হয়েছি ওকে দেখে, অনেকদিন পরে দেখা, এবং রয়্যাল বেঙ্গল টেলিভিশনের যে কলা কৌশলীরা আছে অনেকেই মানে খুব মানে আন্তরিক। আমি অবশ্যই মানে দোয়া করি রয়্যাল বেঙ্গল টেলিভিশন যেন আরও এগিয়ে যায়। টাম্বা রয়্যাল বেঙ্গল টেলিভিশনের সাথে আছে এবং আশা করি আপনারাও সাথে থাকবেন, নতুন নতুন প্রোগ্রাম নিয়ে আসবে রয়্যাল বেঙ্গল টেলিভিশন। রয়্যাল বেঙ্গল টেলিভিশনকে অনেক অনেক ধন্যবাদ।